ভারতবর্ষ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলল, কলঙ্ক দিল, একটা মুসলমানের সন্তান একটা বই লেখলো আমার নবীর বিরুদ্ধে, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ, আস্তে কইবা, নবীর বিরুদ্ধে বইটা লেখলো, বইটার নাম দিল কি? নাউজুবিল্লাহ বললেন না? ভারত হিন্দু সরকারে ভালো লাগলো, তদ্রিন্তনিকর সরকারে ভালো লাগলো, এই রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করার জন্য দিল্লির মসজিদে ডাকা হলো। আগামীকালকে পেপারে চলে আসলো, আগামীকালকে রঙ্গিলা রসুলের বই লেখককে পুরস্কৃত করা হবে। কালকে যদি খবরে যায় এই পাঞ্জাবিটা খুলে রেখে দিব, মাজার কালা কাইচুনটা বন্ধ রেখে দিব, একটা লোক দাঁড়ায় থাকবেন না, পিছনে সামনে কেউ দাঁড়ায় থাকবে না, একটা লোক দাঁড়ায় থাকবে না। আমি কষ্ট বলেন তো, আমার নবীর মতো মানুষ দুনিয়া আছে? আমি আমার নবীর সম্পর্কে আয়াতটা পড়ব, আপনার শরীরের শক্তিতে আল্লাহু আকবার বলবেন, কারণ আমার নবীর প্রশংসা আল্লাহ কোরআনে করেছে, আপনি কেন আল্লাহু আকবার বলবেন না? শোনেন, আমার নবীর সম্পর্কে কোরআনে কি কি আয়াত গুলো আল্লাহ নাজিল করছে, আমি এক একটা আয়াত পড়ব। لقد كان لكم في رسول الله أسوة حسنة وما أرسلناك إلا رحمة للعالمين وإنك لعلى خلق عظيم إنا أعطيناك الكوثر فصل لربك والحمد يا أيها المزمل قم الليل يا زيد بالقرآن الحكيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بزن دي يا تيما ما بحاني بنا مدر مدد بول لدوم بندو يزايتو يا يتا حسن حسين نمدر مدد بول لدوم بندو يزايتو হাসান হুসেনকে ঘুম পড়াই তুই আয়াতটা তেলাওয়াত করিয়া মা ফাতিমা ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। যেই মানুষটার মতো সারা পৃথিবীতে আল্লাহ কাউরে পাঠায় নাই, দুনিয়ার কারেন্টের ইলেকট্রিসিটি বাবা তারের সাথে যোগাযোগ না থাকলে বাতি জ্বলে না, আমার নবীর কোনো বাতি লাগতো না, আমার নবী অন্ধকার ঘরে ঢুকলি বাবা সেরা সেরা হয়ে যাইত। মাইশা সিদ্দিকা বলেন, দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা আর আমার ঘরে সূর্য উদিত হইতো রাত বারোটার সময়। যেই মানুষটা ছিল স্যার, যেই মানুষটা ছিল বাপ্তি, আজকে আমার সেই নবীর কি বকা গুলি দিছে বাজার, সত্যিকারে মুসলমানেরা সহ্য করতে পারবে না, ঠিক না? জোরে বলো, আরো জোরে বলো। পৃথিবীতে কে বানিয়েছে এই পৃথিবী? আল্লাহ এখন আছে না? আছে। আমার নবীর ইজ্জত ওয়াকারকে জমিনে টিকাই রাখার জন্য যারাই মাঠে নামবে আল্লাহ তাদের কি সহযোগিতা করবে? আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, আয়াতের তাফসির একটা ঘটনা বলে দিয়ে যাই, মনে থাকবে?
وإنك لعلى خلق عظيم যার চরিত্র ছিল আকাশচুম্বি আজকে আমার সেই বিশ্বনবীর গালি দিয়া পৃথিবীতে কোনো নাস্তিক টিকে থাকতে পারে নাই কেউ পারবে না পারবে না পারবে না আর ওদের পক্ষে যারা কথা বলবে ও ঠিক থাকতে পারবে না আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই অতি শীঘ্রই নাস্তিকগুলোকে বিচারের আওতাধীন করা হোক বাংলাদেশের সর্বদিক দিয়ে উন্নত হয়েছে একদিক দিয়ে কেন অবনতি থাকবে যারা নবীরে গালি দেবে কেন তাদের ফাঁসি হবে না এই দেশটা সোনার দেশ হয়ে যাবে দুই চারটা নাস্তিককে কুত্তার মতো পিড়াইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইলে একটা নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে সাহস এটা আমাদের প্রাণের দাবি আমরা তো কোনো দেবতার নিয়ে গালি দেই না কোনো হিন্দুদের দেবতা নিয়ে গালি দেই না ঠিক না কোনো দিন কোনো খ্রিস্টানদের দেবতা নিয়ে আমরা গালি দেই না কেন আমার প্রাণের নবী কিনে গালি দেওয়া হবে এমনি করে একটা ঘটনা ঘটে গেল 1962 সালের 17ই মে ভারতের গুজরাট শহর থেকে একটা জিহাদের ডাক এসেছিল আমি গুজরাট গত বছর দুইবার গেছি এখনো পর্যন্ত গুজরাটের আবহাওয়া ইসলামের জন্য নিবাদিত প্রাণ ভারতবর্ষ আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো কলঙ্ক দিল একটা মুসলমানের সন্তান একটা বই লেখলো আমার নবীর বিরুদ্ধে বইটার নাম দিল রঙ্গিলা রসুল নাউজুবিল্লাহ আস্তে কইবা নবীর বিরুদ্ধে বইটা লেখলো বইটার নাম দিল কি নাউজুবিল্লাহ বললেন না ভারত হিন্দু সরকারে ভালো লাগলো তদ্রিন্তনকর সরকারে ভালো লাগলো এই রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করার জন্য দিল্লির মসজিদে ডাকা হলো আগামীকালকে পেপারে চলে আসলো আগামীকাল কার রঙ্গিলা রসুলের বই লেখককে পুরস্কৃত করা হবে এখন কানবা আর দুঃখ নিয়ে আল্লাহর কাছে দুই ফোঁটা পানি দিয়ে নালিশ করব বজনরে যখনই দুই ফোঁটা পানি দিয়া মুসলমানরা কাঁদতাছে আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁদতাছে কেউ জবান খুলতে পারে না এটা সরকারের